হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভদীপ অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কিছুদিন আগে যে ত্রিপুরা টেট এক্সাম হয়ে গেল পেপার ওয়ান এবং পেপার টু, আপনারা যারা এক্সাম দিয়েছিলেন তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের এক্সামের টেন্টেটিভ অ্যান্সার কি কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দেওয়া হয়েছে। আপনারা কীভাবে অ্যান্সার কিটা দেখবেন, কীভাবে অ্যান্সার মিলিয়ে দেখবেন, সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের জানিয়ে দেবো। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটে আরেকটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেখানে আপনাদের জানানো হয়েছে আপনারা অ্যান্সার কিটা মিলিয়ে দেখার পর যদি আপনার মনে হয় আপনি যে অ্যান্সারটা দিয়েছেন সেটা রাইট অ্যান্সার, তো আপনারা কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারেন। তার জন্য আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো সমস্ত কিছুই ওই নোটিফিকেশনে দেওয়া রয়েছে, আপনারা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে চ্যালেঞ্জ জানাবেন, কত টাকা ফি দিতে হবে, লাস্ট ডেট, সমস্ত কিছুই নোটিফিকেশনে উল্লেখ রয়েছে। তো বিস্তারিত আপনাদের এই ভিডিওতেই জানিয়ে দেবো, বিস্তারিত জানতে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা যদি কেউ এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক রয়েছে, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং আমার সঙ্গে আপনারা ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট যখন ভিজিট করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর এখানে একটা শর্ট নোটিফিকেশন বোর্ড দেখতে পারবেন, হোয়াটস নিউ বলে লেখা রয়েছে, এখানে কিন্তু সমস্ত কিছুই নোটিফিকেশন এখানে রয়েছে। তাছাড়া আপনারা এখানে নোটিফিকেশন বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নোটিফিকেশনের যে বোর্ডটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে যে নোটিফিকেশনটা দেওয়া রয়েছে, নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ অ্যান্সার কি টিটেট 2019, অর্থাৎ এই নোটিফিকেশনে কিন্তু সেটাই উল্লেখ রয়েছে যে আপনারা এই টেন্টেটিভ অ্যান্সার কি দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনি যে অ্যান্সারটা দিয়েছেন সেটা রাইট অ্যান্সার, আপনি যদি শিওর থাকেন তাহলে চ্যালেঞ্জ জানাতে পারেন। চ্যালেঞ্জ জানাতে হলে আপনাদের কী কী প্রসেস করতে হবে, অর্থাৎ কী কী প্রসেস রয়েছে, কত টাকা ফি দিতে হবে, সমস্ত কিছু কিন্তু এই নোটিফিকেশনে উল্লেখ রয়েছে। এবং দ্বিতীয় যে নোটিফিকেশনটা রয়েছে, টেন্টেটিভ অ্যান্সার কি টিটেট 2019 পেপার ওয়ান সিরিজ এ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো আপনারা যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিয়েছিলেন, যাদের সিরিজ এ পড়েছিল টিটেট পেপার ওয়ানে, তো আপনারা কিন্তু এখানে ক্লিক করে আপনাদের অ্যান্সার কিটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং চার নম্বরে যেটা রয়েছে টেন্টেটিভ অ্যান্সার কি টিটেট 2019 পেপার ওয়ান সিরিজ বি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তো আপনারা যাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পড়েছিল পেপার ওয়ানে বি সিরিজ পড়েছিল, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের অ্যান্সার কি। এছাড়া আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসলে আপনারা পেয়ে যাবেন পেপার টু এর অ্যান্সার কিগুলো। এখানে দেখুন 8 নম্বর থেকে শুরু হয়ে গেছে পেপার টু এর টেন্টেটিভ অ্যান্সার কি, এখানে বলা হয়েছে টেন্টেটিভ অ্যান্সার কি টিটেট 2019 পেপার টু সোশ্যাল স্টাডিজ সিরিজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো এখানে আদার্স ল্যাঙ্গুয়েজও রয়েছে, আপনারা যে ল্যাঙ্গুয়েজ এক্সাম দিয়েছেন তো আপনারা এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজের অ্যান্সার কিটা ডাউনলোড করে নিতে পারবেন। যে সিরিজ আপনার পড়েছিল আপনারা এখান থেকে মিলিয়ে দেখবেন কোন সিরিজ পড়েছিল, আপনারা সেই অ্যান্সার কিটা ডাউনলোড করে নেবেন। চার নম্বর কলমে যে অ্যান্সার কিটা দেওয়া রয়েছে, চার নম্বর পয়েন্টে টেন্টেটিভ অ্যান্সার কি টিটেট 2019 পেপার ওয়ান বি সিরিজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যান্সার কিটা ডাউনলোড হয়ে গেছে। এখানে তখন শুরুতে লেখা রয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা TRBT, এখানে বলা হয়েছে টেন্টেটিভ অ্যান্সার কিজ টিটেট 2019 পেপার ওয়ান কোশ্চেন বুকলেট সিরিজ বি, যাদের বি সিরিজ পড়েছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল বেঙ্গলি, তো তারা এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। এখানে দেখুন ফার্স্ট যে কোশ্চেনটা ছিল আপনাদের কোশ্চেনের যে ফার্স্ট কোশ্চেনটা ছিল তার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেকেন্ড যে কোশ্চেনটা ছিল তার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো এটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু আপনাদের পাবলিশ করে দিয়েছে। এখানে টোটাল কিন্তু 150টা কোশ্চেনেরই কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন যে আপনার কোন সিরিজ পড়েছিল এবং কোন ল্যাঙ্গুয়েজ, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে বন্ধুরা, এখানে যে ফার্স্ট নোটিফিকেশনটা রয়েছে, এক নম্বর নোটিফিকেশান, এই নোটিফিকেশানে বলা হয়েছে যে আপনারা অ্যান্সার কিটা মিলিয়ে দেখবেন, তারপরে যদি আপনার মনে হয় যে আপনি যে অ্যান্সারটা দিয়েছেন সেটা রাইট অ্যান্সার, আপনি যদি শিওর থাকেন তাহলে আপনি চ্যালেঞ্জ জানাতে পারেন। তো চ্যালেঞ্জ জানানোর জন্য আপনাদের কী কী প্রসেস আছে সমস্ত কিছু এই নোটিফিকেশানে উল্লেখ রয়েছে। তো আমরা দেরি করবো না, এই নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবো এখানে আপনাদের জন্য কী কী বলা হয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে গেছে, নোটিফিকেশানটা দেওয়া হয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা TRBT। তো এখানে ডেটটা বলা হয়েছে 31/10/2019 তারিখে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই পাবলিশ করা হয়েছে, এটার মেমো নাম্বার দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট TTET 2019 টেন্টেটিভ অ্যান্সার কি। এখানে যে প্রথম যে পয়েন্টটি রয়েছে, যে প্যারাটা রয়েছে, এখানে বলা হয়েছে যে আপনাদের যদি মনে হয় আপনারা যে অ্যান্সারটা দিয়েছেন সেটা রাইট অ্যান্সার, আপনি যদি শিওর থাকেন তাহলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং অনলাইনে যে ফর্ম ফিল আপ করতে হবে তার লাস্ট ডেট ঠিক করা হয়েছে 5/11/2019 তারিখ তিনটে পর্যন্ত, অর্থাৎ 5/11/2019 তারিখ বিকেল তিনটে পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এখানে কিন্তু সমস্ত কিছুই উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন বলা হয়েছে প্রসিডিউর ফর সাবমিশন অফ চ্যালেঞ্জ ফর টেন্টেটিভ অ্যান্সার কিস, তো আপনাদের চ্যালেঞ্জ করতে হলে কী করে আপনাদের চ্যালেঞ্জ করতে হবে সমস্ত কিছু এখানে ABCD করে কলম করে দেওয়া হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। এ কলমে বলা হয়েছে আপনাদের চ্যালেঞ্জ করতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
তো অফিসিয়াল ওয়েবসাইটটা কি www.trb.tripura.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট ভিজিট করে আপনাদের চ্যালেঞ্জ করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, আপনারা ওই লিঙ্কের থ্রু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আপনারা যখন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে যখন আসবেন, তারপরে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। তো আপনারা অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা পেয়ে যাবেন, সেই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে সমস্ত কিছুই প্রসেসগুলো দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তারপরে আপনাদের জানিয়ে দেবো, আপনাদের এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু অনলাইনে যে ফর্মটা ফিল আপ করবেন, চ্যালেঞ্জের জন্য যে ফর্মটা ফিল আপ করবেন, তার জন্য কিন্তু আপনাদের ফি পে করতে হবে। তো কত টাকা ফি পে করতে হবে, এখানে দেখুন বলা হয়েছে চ্যালেঞ্জ ফি ইজ 500 rupees, অর্থাৎ আপনাদের কিন্তু 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে অনলি ফর ইস কোশ্চেন চ্যালেঞ্জ হবে, এবং ফিটা কিন্তু পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর থ্রু কিন্তু আপনারা কিন্তু ফিটা দিতে পারবেন। তো আরও বিস্তারিত এখানে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে, আপনারা সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশানের লিঙ্কটা এবং অ্যান্সার কি লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও এই নোটিফিকেশানটা ডাউনলোড করে সুন্দর করে পড়ে নিতে পারেন, এবং আপনাদের অ্যান্সার কিগুলো ডাউনলোড করে আপনারা কিন্তু মিলিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার জন্য ছোট্ট একটা আপডেট। আই হোপ আপনার ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন, আর তাদের কাছেও এই আপডেটটি পৌঁছে দিন। আর বন্ধুরা, আপনারা যদি এখনও কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে প্রতিনিয়ত এ ধরনের ছোটো ছোটো আপডেটগুলো এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট এক্সামের প্রিপারেশন ক্লাসগুলো আপনার ফোনে খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো, আপনার কাছে কিন্তু খুব সহজে সেই ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর আপনারা যদি এখনও আমাকে কেউ ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক রয়েছে, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং আমার সঙ্গে আপনারা ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।